আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টুনটুনির রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা তৈরি করব জর্দা সেমাই, খুব সহজ একটা রেসিপি। চলুন আমরা দেখে নিই জর্দা সেমাই তৈরি করতে আমাদের কী কী লাগছে। সেমাই আছে 100 গ্রাম, চিনি 1 কাপ, ঘি 2 টেবিল চামচ, এলাচ 2 টুকরা, দারচিনি 3 টুকরা, তেজপাতা, কিশমিশ, কাজু বাদাম, আমন্ড বাদাম। চুলায় প্যান দিয়ে দিয়েছি, সসপ্যানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে বাদামগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি বাদামগুলো উঠিয়ে নিচ্ছি, ঠান্ডা করে বাদামগুলো করে নেব। বাকি ঘিগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, দারচিনি, এলাচ, কিশমিশ, সেমাইটা দিয়ে দিচ্ছি। চুলার জালটা একটু আস্তে দিয়ে নিয়েছি, আমি সেমাইটাকে ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটাকে লাল করে ভেজে নিয়েছি, 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। চিনি দিয়ে দিচ্ছি, সেমাইটা একটু শক্ত আছে এজন্য আমি আর একটু ঢেকে দিচ্ছি। ফ্রাই হয়ে এসেছে, আমি ভেজে রাখা কুচি করা বাদামগুলো দিয়ে দিচ্ছি। সেমাই হয়ে গেছে, এটা ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেল ঈদের খুব কমন একটি রেসিপি, জর্দা সেমাই। দেখুন একদম ঝরঝরে হয়েছে, ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, এই ঈদে আপনারা এই রেসিপিটি অবশ্যই তৈরি করবেন। প্লিজ লাইক শেয়ার করুন, আপনাদের পরামর্শ থাকলে প্লিজ কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ঘরে তৈরি নতুন মজাদার রেসিপি দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।